ও বিউটিফুল শট, আবারও শট, গোল গোল, যেটা হবার সেটা হয়ে গেছে। কিন্তু বাড়িপুর গাজীপুর সাপ্লাই শাসন স্টেশন রোড, আবারও তারক ইমরান ডিবক্সের সামনে বল এবং দুর্দান্ত গোল, সুরাজ সিং তারকের পাস এবং গোল, বিউটিফুল গোল। অর্থাৎ গোল সংখ্যা এক এক হয়ে গেল কিন্তু এই মুহূর্তে। স্কোর লাইন 2-2 হয়ে গেল। বিএম প্রপার্টি গড়িয়ার হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পাচ্ছেন মহেশ। মহেশের একটা দর্শনীয় গোলের মাধ্যমে কিন্তু আমরা বিএম প্রপার্টিকে সেমিফাইনাল খেলার সুযোগ করে দিয়েছে। আর পুরস্কার তুলে দিচ্ছেন ইন্সপেক্টর ইনচার্জ বাড়িপুর পুলিশ স্টেশন মাননীয় শ্রী সৌম্যজিৎ রায় মহাশয়। ব্রো ঈদ মোবারক। ধন্যবাদ। শুরু হচ্ছে ইউসে অলসো ঈদ মোবারক। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। ফুটবল প্রেমিক সংঘের পক্ষ থেকে জানাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা হবে দেখতে পাচ্ছেন সিআর সেভেন কোন দল জিতবে সেটাই দেখার অপেক্ষা করতে আমাদের সাহায্য করছেন। তাই আমরা আপনাদের বড় খেলা শুরু হয়ে গেছে। তোফসিয়া হোসেন লেভেন বনাম চন্দনের স্যার সিআর সেভেনের মধ্যে খেলা চলছে। ইয়েলো কালার জার্সি এবং ব্লু কালার জার্সি চন্দনের স্যার সিআর সেভেন এবং রেড হোয়াইট কালারের জার্সি পরে খেলছেন তোফসিয়া হোসেন লেভেন। তোফসিয়া হোসেন লেভেনের হয়ে খেলছেন কিন্তু তারক দা। তারক রয়েছে, সুরজ সিং রয়েছে, আলমগীর রয়েছে এবং বার্জো রয়েছে বিদেশি প্লেয়ার। সুরাজ সিং একটি শট নিয়েছিল। সাগর, তারক, সুরাজ, আলমগীর, শঙ্কর নিয়ে টিম তোফসিয়া হোসেন লেভেন এবং চন্দন স্যার সিআর সেভেনের সব নতুন ছেলে, ভালো প্লেয়ার তারা। তাদের এই মুহূর্তে নাম কিন্তু পশ্চিমবাংলার 100টা জায়গায় খেলা করলে 70টা জায়গায় জিতে আসার ক্ষমতা রাখেন সেই চন্দন স্যার সিআর সেভেন দল কিন্তু এই মুহূর্তে উত্তর শাসক সাঁওতালি সংঘের ফুটবল ময়দানে দেখতে পাচ্ছেন। সেকেন্ড ম্যাচ, প্রথম এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে গেছেন কিন্তু বিএম প্রপার্টিস গড়িয়া। তারা সেমিফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছেন। গোলরক্ষক শঙ্কর রায়, সামনে সমুদ্র দে বাবু রয়েছে মেদিনীপুরের ছেলে, বার্জো সামনে, পিটার ছিল পিছনে, আবারও আলমগীর স্টোপার, গোলরক্ষক শঙ্কর, আবারও সুরাজ সিং, সেখান থেকে আবারও গোলরক্ষক। দোয়া নেওয়া করে খেলা চলছে এই মুহূর্তে। ম্যাচের বয়স 3 মিনিটে চলছে, এখনও পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। তবে দুর্দান্ত একটি ম্যাচ দেখেছি আমরা, প্রথম ম্যাচ। খাজা বাবা ঘুঁটিয়ারি শরীফ বনাম বিএম প্রপার্টিস গড়িয়া দল। রেফি দাদা খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, তবে এটা কিন্তু রেফি দাদার একটু ভুল হয়েছে আমার মনে হয়, কারণ সত্যিকারের হাতটা চালিয়েছিল। স্টেট বক্সে যারা দায়িত্বে আছেন ফাউল দিতে পারতেন তিনি। কে পড়ে আছেন ওখানে, ভালো ভালো প্লেয়ার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। পিটার রয়েছে যিনি বারাইপুর রাস মাঠের ভালো খেলেছেন এবং চ্যাম্পিয়নও হয়েছিলেন। এবার গ্রিন ভদ্রেশ্বরের হয়ে তিনি খেলেছিলেন।
বারাইপুর রাজমাঠের খেলা আবারও জুন মাসের 6 তারিখ থেকে শুরু হবে। বাইক হ্যাঁ নিয়ে যাব। রেফি দাদা তিনি বাঁশি বাজিয়ে আবারও ম্যাচটাই শুরু করলেন। গোল শূন্য অবস্থায় ম্যাচ চলছে। তোস্তিয়া ইলেভেন জিতবে বলছে। মাকরিজো কাসি গুড মাই ব্রাদার, মাকরিজো কাসি ব্রো ঈদ মোবারক। পাওয়ারফুল শট ছিল আলমগীরের, বাঁকুড়া থেকে দেখছেন আশরাফ, বিউটিফুল শট। আর এস দুলাল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারক হেমরাম রয়েছে, তারক হেমরামের নামটা বলতে হয় বারবার। তারক হেমরাম বাংলার এই মুহূর্তে স্বনামধন্য ফুটবলার। তারক হেমরাম খেলছেন কিন্তু এই মুহূর্তে এই ম্যাচে চলেছেন। তারক হেমরামের পায়ে বল, সেখান থেকে সৌমিত্র দে বাবু মেদিনীপুরের ছেলে। আবারও চন্দ্রনাথ সিআর সেভেনের শট আসবে কি বলতে বলতে শট, গোলরক্ষক শঙ্করের হাতে বল। বিশ্বনাথ দেবনাথ তিনিও লাইভে রয়েছেন, শুভ চেয়ার, প্রভাত মণ্ডল, এক একে সবাই লাইভে অ্যাটেন্ড হচ্ছে। যত সময় গড়াবে তত কিন্তু লাইভে ভিড় জমতে শুরু করবে। ভিডিও কোয়ালিটি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চন্দ্রনাথ স্যার সিআর সেভেনের এটা 3 নম্বর অ্যাটাক, তবে গোল হয়নি এখনও পর্যন্ত। গোল শূন্য অবস্থায় ম্যাচ চলছে, দুটি দলের তুল্যমূল্যে লড়াই চলছে কিন্তু কাটাই কাটাই খেলা হচ্ছে, সিয়ানের সিয়ানের টক্কর হচ্ছে। আবারও তারক হেমরাম বল নিয়ে আসছেন সেন্টার লাইন বরাবর, সুরাজ সিংকে দিয়েছেন, সেখানে আলমগীর রয়েছে, বল নিয়ে নিয়েছেন, শট নেবেন কি কিন্তু পাওয়ারফুল শট, সেখানে সাগরের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। সেখান থেকে সমুদ্র দেব বল ট্যাকেল করেছে এবং সরাসরি রেফারি দাদা ওখানে ছিলেন, সরাসরি ফাউলের নির্দেশ দিয়েছেন। দারুণ একটি জায়গা থেকে একটি ফ্রি কিক পেয়েছেন, এখান থেকে গোল আশা করা যায় কারণ দলে রয়েছে তারক হেমরাম বাংলার স্বনামধন্য ফুটবলার। ডি বক্সের খুব কাছে থেকে একটি ফ্রি কিক আসবে কি, তারক হেমরামের কাছে থেকে একটি গোল আসবে কি, এখান থেকে আমরা আশা করতে পারি তারক হেমরামের পায়ে থেকে একটি গোল আসুক। হ্যাঁ কাল ঢুঁড়ি খেলা রয়েছে, কাল ঢুঁড়ি বাজারের দিকে আসবো আমি। তারক হেমরামের শট, ওখানে বুম শট ছিল একটা, বিউটিফুল শট, ডাইরেক্ট মুখে হিট করেছে। তবে অ্যাটাকে চলে এসে রাগটা তুলতে হবে, গোল করবে কি পিটার, এবং গোল হতে গিয়ে হলো না পিটার। কি বাবা বাবা, এত সুন্দর একটি সুযোগ হাতছাড়া করলো পিটার, গোলের আশা করা যেত কিন্তু এখান থেকে, সুন্দর একটি সুযোগ পেয়ে গেছিল। তবে আমরা বলবো ওনার মুখে কিন্তু আঘাত হয়েছে মেবি, কারণ বলটা জড়ালো ছিল তারক হেমরামের। কি হয়েছে দেখা যাক, নাক থেকে রক্ত আসছে মনে হয় কারণ বলটা খুব জোরালো মেরেছেন তারক হেমরাম। তবে যদি এই বলটা গোল হয়ে যেত তাহলে কিন্তু এই কষ্টটা মনে হতো না। আগামীকাল দেখা যাক কি হয় ওখানে, আমরা আশা করব তারা কোনো গুরুতর আহত তিনি না হন। কর্নার, কর্নার কিক থেকে গোল আসতে পারে কি দেখা যাক। সিআর সেভেন ভালো একটি, তবে বাঘের মতো উড়ে গেছে কিন্তু চিতাবাঘের মতো বলটিকে সেভ করেছেন, চিল পাখি বাজ পাখির মতো শট বিপদমুক্ত করলেন সমুদ্র দে বাবু। আবারও সাগর, আগের খেলার থেকে এই খেলাটা অনেকটা ভালো হচ্ছে কারণ প্রথম খেলাটা একটু ধীমি গতিতে খেলা হচ্ছিল, তবে এটাতে কিন্তু উত্তেজনা রয়েছে এই ম্যাচে, স্পিড খেলা চলছে, কারণ দুটি দলেই সব ভালো ভালো প্লেয়ার, সব স্বনামধন্য প্লেয়াররা খেলছেন। তারক হেমরামকে বারবার বলবো আমরা, বাংলার স্বনামধন্য ফুটবলার সেই তারক হেমরাম এই মুহূর্তে খেলছেন 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তোফসিয়া হোসেন ইলেভেনের হয়ে। ফিটার রয়েছেন চন্দ্রসার সিআর সেভেনের হয়ে। সুরাজ সিং হেড নিয়েছেন, চন্দ্রসার সিআর সেভেনের পায়ে বল, গোল শূন্য অবস্থায় ম্যাচ চলছে। বার্জো সেখান থেকে ট্যাকেল দিয়েছেন, সৌমিত্র দে বাবু ঘুরে শট, সামান্যর জন্য গোল হলো না। রাজু মিস্ত্রি রয়েছে লাইভে, রানা মণ্ডল, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন, দারুণ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখছেন আপনারা সরাসরি লাইভে। আবারও তারক হেমরাম, বারবার এই ছেলেটির নাম কিন্তু করতেই হয়, ছোট্ট কাটো একটি ছেলে কিন্তু তার দারুণ অ্যাটাকে আছেন বারবার। সুরাজ সিং, আবারও সাগর, সাগর থেকে সুরাজ, সুরাজ থেকে তারক, আবারও সুরাজ, কাকে দেবেন, সাগরকে দিয়েছেন, আবারও সুরাজ, বলতে বলতে গোল আসতে পারে না। আজকের এটা লাস্ট খেলা হচ্ছে, লাস্ট খেলা আজকের দিনের, লাস্ট খেলা শেষ খেলা। ও বিউটিফুল শট, আবারও শট, গোল, গোল, যেটা হওয়ার সেটা হয়ে গেছে কিন্তু।
যেটা করা সেটা করে ফেলেছে চন্দন শাস্ত্রী স্যার গোল করলেন চন্দন স্যার সিআরসেভেন এর মহিদুল নাকি এটা নাম বললে শুনতে পাইনি আমি দাদা আমি কাতার থেকে বলছি মুন্সিদা মুর সেলিম দা গোল করেছে মুর সেলিম দা দারুণ গোল করেছে কিপারটার নাম আমি বলতে পারছি না কিপারটার নামটা আমি বলতে পারছি না আগামীকাল ভালো ভালো টিমের খেলা রয়েছে বাদল গায়েনও রয়েছে লাইভে আকাশ খোলসলা লিওসায়ন দারুণ একটি গোল উপভোগ করলাম আমরা প্রথম অর্ধেই 9 মিনিটের মাথায় একটি গোল দেখলাম আমরা মুর্সেলিমের পায়ে থেকে চন্দন স্যার CR7 এর হয়ে তিনি গোল করলেন সুরাজ মুন্সি সরি সুরাজ সিং আবারও গোল হবে কি না গোল হলো না তবে গোল কিন্তু অলরেডি করে রেখেছেন চন্দন স্যার CR7 কাজের কাজটি করে রেখেছেন চন্দন স্যার CR7 বনাম তপসিয়া হোসেন 11-এর খেলা চলছে ইয়েলো কালার জার্সি তপসিয়া সরি ইয়েলো কালার জার্সি চন্দন স্যার CR7 এবং রেড কালার রেড ইয়েলো রেড হোয়াইট কালার তপসিয়া হোসেন 11 খেলাটা হচ্ছে বারাইপুর শাসন উত্তর শাসন সাঁওতালি সংঘের ফুটবল ময়দান আবারও তারক হেমরাম ডিবক্সের সামনে বল এবং দুর্দান্ত গোল সুরাজ সিং তারকের পাস এবং গোল বিউটিফুল গোল অর্থাৎ গোল সংখ্যা 1-1 হয়ে গেল কিন্তু এই মুহূর্তে দারুণ খেলা চলছে এই মুহূর্তে সাঁওতালি সংঘের ফুটবল ময়দানে জমে উঠেছে টান টান উত্তেজনায় খেলা একাকে স্কোর লাইন একাকে স্কোর লাইনে খেলা চলছে খেলার ফলাফল তপসিয়া হোসেন 11 1 চন্দন স্যার CR7 1 দারুণ খেলা চলছে কিন্তু এই মুহূর্তে দুই দলের মধ্যে তুল্যমূল্যে লড়াই দেখতে পাচ্ছি পেন্ডুলামের মধ্যে বল একবার এই প্রান্ততে ও প্রান্তে চলে যাচ্ছে দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এই ম্যাচটি বিউটিফুল শট আলমগীর বিপদ মুক্ত করেছেন সামনে রয়েছে আবারও শট বিদ্যুৎ গতিতে শট আসছে কিন্তু বারবার 140 গতিবেগে কিন্তু শটগুলো পড়ছে যদি আমার কাছে এই কত স্পিড যাচ্ছে এটা মাপার যদি যন্ত্র থাকতো তাহলে অবশ্যই আমি ডিসপ্লেতে দেখাতাম কত স্পিডের শটগুলো যাচ্ছে আর কি সবাই মরিয়া চেষ্টা করছে কিন্তু বলে পা লাগানোর জন্য দেখুন ফুটবল খেলা তো এটাই কারণ আমরা বাঙালি আমাদের রক্তে রয়েছে ফুটবল বাঙালির সর্বসেরা ফুটবল খেলা সেই খেলা আপনারা সরাসরি লাইভে দেখছেন আপনারা কে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুকান্ত মালিক দাদা রয়েছেন লাইভে দাদাকে অসংখ্য ধন্যবাদ রৌনক নাথ কটা টিমের খেলা টোটাল 8টি টিমের খেলা অতিরিক্ত সময় প্রথম অর্ধের অতিরিক্ত সময় 2 মিনিট তানিসা পারভিন রয়েছেন লাইভে তানিসা পারভিনকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল জিয়ারুল মোল্লা খাজা বাবা হেরে গেছে হ্যাঁ খাজা বাবা হেরে গেছে মহেশের দুর্দান্ত একটি গোলে মনটাই খেলছে না বিউটিফুল শট আমি কথা পরে বলি প্রথম খেলাটা দেখেন আপনারা তোমরা প্রথম খেলাটা দেখো কারণ প্রত্যেক সেকেন্ডে অ্যাটাক আসছে চোখ অন্য জায়গায় যাচ্ছে না এত সুন্দর একটি খেলা হচ্ছে সত্যি বলতে দারুণ একটি খেলা উপভোগ করছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কোর লাইন 1-1 প্রথম অর্ধে খেলা চলছে দ্বিতীয় 2 মিনিটের অতিরিক্ত সময়ের খেলা আগামীকাল নিশ্চয়ই আসবো আমি যদি আগামীকাল ইনশাআল্লাহ আসবো আমি ধুড়ি মাঠে ভুটারি শরীফ ভালো খেলেছে তবে দুর্ভাগ্য শেষ মুহূর্তে তারা গোল খেয়ে হেরে গেছেন তবে আগের খেলাটার থেকে এই খেলাটা তুল্যমূল্যভাবে লড়াই হচ্ছে ভালো খেলা হচ্ছে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে 1,50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার আছে 1,00,000 টাকা টোটাল 8 টিমের খেলা পশ্চিমবাংলার স্বনামধন্য যে টিমগুলো রয়েছে সেই টিমগুলোকে নিয়ে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন উত্তর শাসন সাঁওতালি সংঘ অ্যাথলেটিক ক্লাব
আবারও তারক বল কাটিয়ে নিয়েছেন একজন থেকে দুজন, দুজন থেকে সুরাজ, সুরাজ সিং তারককে দিয়েছেন, তারক সেখান থেকে ট্যাকেল করেছে চন্দ্রশার সি আর সেভেন। এজিএম আলমগীরদা লাইভ রয়েছে, আলমগীরদাকে ঈদ মোবারক। এই মুহূর্তে আমি রয়েছি বারাইপুর শাসন, উত্তর শাসন সাঁওতালি সংঘের ফুটবল ময়দানে। আগামীকালও খেলা রয়েছে এখানে, এস বি ইলেভেন মেদিনীপুর খেলবেন, সূর্যপুর খেলবেন, আরও আর কি টিমের নাম জানো, ডায়মন্ড, ডায়মন্ড আজকের হয়ে যাচ্ছে না, আগামীকাল ডায়মন্ড হারবারেরও খেলা রয়েছে। তো সে ভিডিওটা আমি অলরেডি আমার ফেসবুকে পেজে আপলোড করে রেখেছি, তোমরা যারা এখন পর্যন্ত দেখো নি কি দেখেনি, তোমার আগামীকাল কাদের খেলা রয়েছে। সুরাজ সেখান থেকে বলটা কাকে দেবেন, ডি বক্সের মধ্যে বলটাকে বাড়িয়েছিলেন তারক হেমরম, সরাসরি গোলরক্ষক শঙ্কর, শঙ্কর বল কাটিয়ে নিয়েছেন গোলরক্ষক সাগরের উদ্দেশ্যে বল দিয়েছেন, আলমগীরের উদ্দেশ্যে আবারও গোলরক্ষক শঙ্কর, বল যেন সারাক্ষণ তাড়া করছেন, বলতে বলতে রেফরি দাদা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথম অর্ধ শেষ, গোল সংখ্যা 1-1। আবারও খুব শীঘ্রই আমরা লাইভে ফিরবো, ততক্ষণ আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, ম্যাচটি উপভোগ করুন। ফার্স্ট অফ খেলার ফলাফল 1-0 CR7 1 তোপসিয়া হোসেন 11 1। গোল সংখ্যা 2-1। গোল, বিউটিফুল গোল, তারক হেমরম,
তারক হেমরাম গোল করলো, বিউটিফুল গোল, সুন্দর গোল। স্কোর লাইন 2-2 হয়ে গেল। এইমাত্র গোল করে হ্যাট্রিক করলেন, পরপর তিনটে গোল করে। স্কোর লাইন 3-2, দারুণ খেলা, জমে উঠেছে শেষ অর্ধে একেবারে। কি সুন্দর খেলা, কেমন লাগলো বন্ধুরা তোমাদের খেলা? খুব ভালো লেগেছে, খুব ভালো। ভালো খেলা, এই মুহূর্তে 226 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো এই খেলাটি। দুর্দান্ত গোল চন্দন সিয়ার সেভেন বলের প্লেয়ার জার্সি নাম্বার 7 মর্সেলিন, পরপর তিনটে গোল করে হ্যাট্রিক করলো। একটু করতালি মাধ্যমে একটু উৎসাহিত করুন, এত সুন্দর একটা খেলা দেখাচ্ছে। খেলার মতো খেলা হচ্ছে কিন্তু এটা। দুই তিন স্কোর লাইন, CR7 চন্দ্রেশ্বর 3 গোলে এগিয়ে রয়েছে এবং 3-2 গোলে এগিয়ে রয়েছেন চন্দ্রেশ্বর CR7। তারক হেমরামকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, গোল করেছে। আমি বলেছিলাম খেলা শুরু হবার আগে কিন্তু চন্দ্রেশ্বর CR7 100 জায়গায় খেললে কিন্তু 70টা জিতে আনার ক্ষমতা রাখেন। সেই চন্দ্রেশ্বর CR7 কিন্তু এই মুহূর্তে 3-2 গোলে এগিয়ে। ২৪০ জন মতো লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ, দুর্দান্ত খেলা উপভোগ করছেন আপনারা। যারা খেলাটি দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। খেলা চলছে উত্তর শাসন সাঁওতালি সংঘের ফুটবল উৎসব 2024, পবিত্র ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট। সকলকে জানাই আরও একবার ঈদ মোবারক। পুরো সামনাসামনি কিন্তু মেরেছে ফাইটটা প্রসেনজিৎ চক্রবর্তী, রেফারি খুব কাছে ছিলেন, তিনি সিদ্ধান্ত নেবেন। তিন মিনিট অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে। স্কোর লাইন 3-2, সোসিয়া হোসেন 11-2, চন্দ্রশা CR7 3, তারক হেমরাম হেরে গেলে খেলায় মাঠের মধ্যে কোনো দর্শক প্রবেশ করবেন না।